আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাশট্যাগ HNF। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাপ্লাই পর্তুগালস ভিজিট ভিসা। সো আমরা অনেকেই নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে ভয় পাই এবং আমরা বিভিন্ন এজেন্সির থ্রুতে অনেক টাকা দিয়ে আসলে অ্যাপ্লাই করি, কিন্তু আসলে আমরা জানি যে এই অ্যাপ্লাইয়ের প্রসেসটা আসলে খুবই সিম্পল। সো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো শুরুতে আমরা যেভাবে অ্যাপ্লাই করেছিলাম আমাদের ভিসা পেয়েছি, ইয়েস আমরা আমাদের ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। সো আমরা আপনাদেরকে এখন দেখাবো আসলে কিভাবে অ্যাপ্লাই করে আমরা আসলে ভিসা পেলাম, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা আসলে সবাই জানি অ্যাপয়েন্টমেন্ট পেতে খুবই ঝামেলা পোহাতে হয়। আমরা এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কিছু টিপস যেভাবে আপনারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আমরা অ্যাপ্লাই প্রসেস শুরু করি। তো অ্যাপ্লাই শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনার গুগলে গিয়ে লিখতে হবে পর্তুগাল ভিসা অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে আপনাকে VFS এর যে লিঙ্কটা থাকবে, VFS এর লিঙ্কের মাধ্যমে আপনি যদি VFS এর ওয়েবসাইটে ঢুকেন, এখানে আপনি একটা অপশন পাবেন যেটা হচ্ছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো এই অ্যাপয়েন্টমেন্টে ঢুকে আপনাকে শুরুতে চেক করতে হবে আসলে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। তো আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে সাইন ইন করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। দেন আমরা চেক করছি আসলে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। সো আমরা ফার্স্টে হচ্ছে লন্ডনে যে পর্তুগিজ ভিসা সেন্টারটা আছে সেটা ট্রাই করছি। সো এখানে আমরা ভিসা সেন্টার সিলেক্ট করছি, দেন আমাদের ক্যাটাগরি জেনারেল সিলেক্ট করছি, দেন সিলেক্ট করতে হবে হচ্ছে কোন ভিসাতে আপনারা যাবেন। আমরা ট্যুরিস্ট ভিসাটা সিলেক্ট করছি। এখানে শো করছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট আসলে নেই। সো দেন আমরা অ্যাপয়েন্টমেন্ট সেন্টারটা চেঞ্জ করব, দেন আমরা ট্রাই করছি ম্যানচেস্টারে। দেখি এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, সেম প্রসিডিওর জেনারেল দেন ভিজিট ভিসা। সো এখানেও আমরা দেখতে পেলাম যে আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। সো এখন আমরা ট্রাই করব ইডেনবরাতে। সো ইডেনবরাতে দেখা যাক অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। সো লাকিলি এখানে আপনারা দেখতে পারছেন যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে এভাবে শো করবে। দেন আপনাকে সিলেক্ট করে এন্টার করতে হবে, দেন এখানে কিছু বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। শুরুতে আপনাকে আপনার নাম লিখতে হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দেন আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, দেন আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ। আপনার পাসপোর্ট নাম্বার, এন্ড অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেটও এখানে ইনপুট করতে হবে। দেন আপনাকে দিতে হবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এই ইমেল অ্যাড্রেসটা আপনাকে আবার এখানে ইনপুট করতে হবে। দেন সবকিছু দিয়ে আপনি যদি সেভ ক্লিক করেন, সেভ ক্লিক করার পরে আসলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাপ্লিকেন্ট। সো আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে বা আপনারা দুইজন যান, সেক্ষেত্রে এখানে আপনাকে অ্যাড অ্যানাদার অ্যাপ্লিকেন্ট প্রেস করতে হবে। এখানে আপনাকে আবার সব কিছু পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, তাহলে আপনার এই উইন্ডোটা আসবে যেখানে আপনাকে একটা ইমেল কনফার্মেশন দেওয়া হবে, ওটিপি। ওটিপি যদি আপনি এখানে ইনপুট করেন, দেন আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। সো এখানে নেক্সট পেজে যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, কোন ডেটে অ্যাভেলেবেল আছে সেগুলো গ্রিন মার্ক দিয়ে হচ্ছে আপনাকে শো করবে। সো আপনারা আপনাদের সুবিধা মতন একটা ডেট সিলেক্ট করবেন, এবং এখানে বিভিন্ন টাইম স্লট দেওয়া থাকবে, এখান থেকে আপনারা আপনার সুবিধা মতন টাইম স্লটটা সিলেক্ট করবেন। সব কিছু দিয়ে যখন আপনি ডান ক্লিক করবেন, তখন আপনাকে ওভারঅল একটা সামারি দিয়ে দেবে যে আসলে পার পার্সন কত এবং টোটাল আপনাকে কত পে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 31.79p আমাদের শো করছে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টিক দিয়ে পেমেন্ট করতে হবে। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই যে 31.79 এটা হচ্ছে পার পার্সন চার্জ। সো এটা হচ্ছে মূলত VFS চার্জ। আপনি যখন অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টস জমা দেবেন, তখন আপনাকে এম্বাসিতে এম্বাসি ফি পে করতে হবে। পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে আপনারা কনফার্মেশন ইমেলের মাধ্যমে একটা কনফার্মেশন পেয়ে যাবেন। আর আপনি এম্বাসিতে যে পেমেন্টটা পে করবেন সেটা হচ্ছে ভিসা ফি বাবদ আপনাকে পার পার্সন £175 করে পে করতে হবে। আর আপনি যদি অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেই দেশের যে চার্জ সেটা আপনাকে পে করতে হবে।
VBS এর ওয়েবসাইটে ঢুকে বিগেন ইউর অ্যাপ্লিকেশন এখানে একটা অপশন পাবেন ডাউনলোড ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম। হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, এখানে ঢোকার পরে একটা ওভারভিউটা ক্লিক করলে আপনার এখানে অপশনগুলো পাবেন যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে মেন, ওইটা হচ্ছে আপনি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিলেন VFS অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে, এবং এইখানে যাবতীয় যত কিছু আছে সেগুলো আপনাকে পূরণ করে ফাইলটা হচ্ছে VFS এ সাবমিট করতে হবে। ভেরি ইজি এবং খুবই সিম্পল। ডান পাশের যে বক্সটা আছে এটা আপনাকে কিছুই পূরণ করতে হবে না, এটা হচ্ছে ভিসা অফিস থেকে পূরণ করবে। লেফট হ্যান্ড সাইডে যে বেসিক ইনফরমেশন গুলো চেয়েছে আপনাকে এইগুলো পূরণ করতে হবে, এবং সবার নিচে হচ্ছে আপনাকে সিগনেচার দিয়ে আপনার ভিসা ফর্মটা কমপ্লিট করতে হবে, এবং আপনাকে ইমেলের মাধ্যমে VFS আরো কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে। এটা হচ্ছে আপনার কনফার্মেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, এবং তার নিচেই হচ্ছে আপনি আপনার চেক লিস্টটা পেয়ে যাবেন। চেক লিস্টটা হচ্ছে মেইন একটা বিষয়, চেক লিস্টে আপনাকে যে যে ডকুমেন্টস গুলো সাবমিট হবে সেগুলো এখানে লিস্টেড থাকবে। চেক লিস্টে ফার্স্টে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ছবি, এখানে সেন্টেন্স সাইজের ছবি লাগবে। সেকেন্ড হচ্ছে আপনার পাসপোর্ট, থার্ড হচ্ছে আপনার UK রেসিডেন্স পারমিট বা BRP কার্ড, বিবিআর যদি কোনো সেনজেন অথবা আদার সেনজেন কান্ট্রিতে ভিজিট করে থাকেন সেটার কপি, এবং সিক্স হচ্ছে আপনাকে পে স্লিপ দিতে হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 মান্থ পে স্লিপ হচ্ছে আপনাকে দিতে হবে। দেন হচ্ছে আপনাকে প্রুফ অফ ফান্ড দিতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেন হচ্ছে আপনার সাথে যদি কোনো চাইল্ড যায় তাহলে তাদের বার্থ সার্টিফিকেট, অ্যান্ড লাস্ট আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড পারপাস অফ ট্রাভেল, দ্যাট মিন্স হচ্ছে আপনার হলিডে পেপার। সো এই পেপারগুলো যদি আপনি রেডি করেন তাহলে আপনাকে এক্সট্রা আর কিছুই লাগছে না। সো এই সিম্পল প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে খুব ইজিলি আপনারা নিজে নিজে সেনজেনের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে একটা টিপস দেবো, সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। প্রতি সানডেতে একদম আপনি ট্রাই করবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, অ্যান্ড হচ্ছে ওরা প্রতি মাসের শুরুতে অ্যাপয়েন্টমেন্টগুলো দেয়। সো আপনি প্রতি মাসের 1 তারিখে অবশ্যই লক্ষ্য রাখবেন, একটু কেয়ারফুলি বারবার চেক করবেন, হোপফুলি আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।